ব্রাহ্মণবাড়িয়ায় উৎসব পরিবেশে শপথ গ্রহণ করেছেন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যানগণরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও বিজয়নগর উপজেলার মোট বিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যানগণরা এই শপথ গ্রহণ করেন গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার নির্বাচিত বিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণরা শপথ নেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের সম্বোধন কক্ষে জনগণের ভোটে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা র আম উবাইদুল মুক্তাদির চৌধুরী এমপি এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা আলমামুন সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জননেতা মোহাম্মদ হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন শপথ নেওয়া চেয়ারম্যানরা হবেন ব্রাহ্মণবাড়িয়া জেলার চেয়ারম্যানদের মধ্যে সর্বোচ্চ ভোটে শীর্ষে থাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাসিয়াতা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাবেন ব্রাহ্মণবাড়িয়া সদরের মদলিশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান সদরের বুদুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান সুইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ নাটাই উত্তরের চেয়ারম্যান আবু সাহিদ তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সাদিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন রামরাইফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মসিউর রহমান সেভিল সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোহাম্মদ উমর ফারুক বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাকিম মোল্লা বিজয়নগর উপজেলার ভুদন্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাইদুল ইসলাম চান্দোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সামিউল হক চৌধুরী ইসাপোরা উত্তরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী হরশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার রহমান ভূইয়া পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম ভূইয়া বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিন চর ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দানামিয়া ভুইয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে মোহাম্মদ শরীফ মাহমুদ সময়কাল নিউজ ব্রাহ্মণবাড়িয়া